আমাকে নিয়ে তো সবাই টেনশনে আছে, সবাই চিন্তায় আছে কি হবে। এ বন্ধুগণ, নবান্ন কোম্পানিকে কাঁপাতে হবে না? এ জোরে বলেন। আবার এই নবান্ন কোম্পানি কালকে মিডিয়ায় বলবে, ফুরফুরা শরীফের পীর সাহেবরা হাউজিন মোড়ে সমাবেশ করেছে, এত ঘাসাঘাসি করে বসেছে দাঁড়িয়েছে, এরাই করোনা সরিয়েছে। কেউ বলতে পারে না? আপনার একটু ফাঁকা ফাঁকা করে দাঁড়ান, পিছন দিকে হাঁটেন, পিছন দিকে, পিছন দিকে কথা রাখতে হবে। আমি কেন বলছি পিছনে হাঁটেন? একদম পিছন দিকে হাঁটেন, পিছন দিকে হাঁটেন। গত সোমবার আমাদের বিজেপি কোম্পানি বিজেপি সমাবেশ করলো মশাটে, সেখানে রাস্তা বন্ধ করে দিল 3 ঘন্টা। আর তারপরে দিনে তৃণমূল সমাবেশ করলো মশাটে, সেই দিন 4 ঘন্টা রাস্তা বন্ধ। আর আজকের ডানকনির প্রশাসন দেখুক যে ফুরফুরা শরীফের পীর সাহেবরা কতটা এরা দেশপ্রেমিক, এরা রাজ্যপ্রেমিক, এরা রাস্তা বন্ধ করে নয়, এরা একটা ফাঁকা জায়গায় এরা সমাবেশ করছে, ঠিক না বেঠে? বন্ধুগণ, আমি আপনাদের জানাতে চাই, আমার ভাই নওশাদ সিদ্দিকী তাকে অ্যারেস্ট করেছে, কি কারণে অ্যারেস্ট করেছে সেই কারণটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে, কারণটা আমাদের জানাতে হবে। আর যে আরাবল ভাঙরে বোম তৈরি করে, বোম ছড়ে, আর সেই আরাবলকে আজকে তাকে ছেড়ে রেখে দিয়েছে। বন্ধুগণ, আগামী 1 তারিখে নওশাদ সিদ্দিকী থাকতে হবে, আর 1 তারিখে ওই আরাবুল গুন্ডাকে আবার জেলে ভরতে হবে। আর যদি আপনি না ভরেন, সেই দিন মনে রাখবেন, 1 তারিখে মনে রাখবেন, আপনি যদি আরাবুলকে না ভরেন তাহলে বাংলার মানুষ কিন্তু আপনাকে ঘৃণা করবে, ঠিক না বে ঠিক? আজকে নবান্ন কোম্পানি কোনো দিন চাই না যে একটা মুসলিম বাড়ি থেকে একটা লিডার তৈরি হোক, নবান্ন কোম্পানি কোনো দিন চাই না একটা দলিত আদিবাসী বাড়ি থেকে একটা গর্জে উঠুক একটা নেতা তৈরি হোক, এটা কোনো দিন নবান্ন কোম্পানি চাই না। তো নবান্ন কোম্পানিকে আমি জানিয়ে দিতে চাই, আপনার যে পোষা, আপনাদের যে পোষা গুন্ডাগুলো, আমি সব পুলিশকে বলবো না, কিছু পুলিশ বিনা বর্দিতে আমার ভাইকে ধরে মেরেছে কলকাতায়, তারা এসেছিল ভাঙর থেকে। আর আজকের আমার এই প্রোগ্রামে, আমাদের এই প্রোগ্রামে ভাঙর থেকে কিছু আরাবুল সন্ত্রাস কিছু এখানে এসেছে, আরাবুল পাঠিয়েছে যে ডানকুনিতে একটা গন্ডগোল করে ওদের একটা এই সমাবেশটাকে যেন ব্যাঞ্চাল করে দিয়ে যায়। তবে ডানকুনির এই আমার হিন্দু মুসলমান এরা কিন্তু খুব সচেতন, আমি আপনাদেরকে বলছি, একটা মানুষ যদি কেউ কোথায় গন্ডগোল করে, এ ডানকুনির হিন্দু মুসলমান তাকে এমন করে থাতলাবে সে যেন উপযুক্ত সাড়া পেয়ে যায়, নবান্ন কোম্পানি সাড়া পেয়ে যায় যে আগামী দিনে এদের সঙ্গে লাগা যাবে না। বন্ধুগণ, আজকের আপনারা ভোট দিয়ে যাকে জিতিয়েছেন, আমাদের সংখ্যালঘু থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরীকে আপনারা জিতিয়েছেন, তিনি মন্ত্রী হয়ে বসে আছে, কই আপনাদের দরদের কথা ভাবছে, আপনাদের দরদের কথা বলছে, আপনাদের বিপদের কথা বলছে? হাজী নুরুল, ফিরহাদ হাকিম থেকে শুরু করে সবাই তো আপনারা, আমরা তাদেরকে ভোট দিয়ে জিতিয়েছি যে আমাদের বিপদে আপদে পাশে থাকবে, আমাদের সুখে দুঃখে পাশে থাকবে, আমাদের বিপদ হলে সে প্রতিবাদ করবে, আন্দোলন করবে, ঠিক না বেঠে? আর আজকের আমাদের সিদ্দিকুল্লাহ চৌধুরী এত খাওয়া খেয়ে ফেলেছে, এত খাওয়া খেয়ে ফেলেছে, আর নবান্ন কোম্পানির বিরুদ্ধে আর কোনো কথা বলতে পারছে না, ঠিক না বেঠে? তবে আমি জানিয়ে দিতে চাই, আমি কাসেম সিদ্দিকী, আমি আমার ভাইকে দেখতে গিয়েছিলাম লালবাজারের, পুলিশ আমাকে গেটের কাছে দাঁড়িয়ে বলছে আপনি পারমিশন নিয়েছেন, আমি আমার ভাইকে দেখতে দেবো, সেই দেখতে যাব, কথা বলবো, সেখানে পারমিশন চাইছেন। আর যেই দিনে কলকাতায় আপনারা আমার ভাইকে মানলেন, কার পারমিশন নিয়ে আপনারা মেরেছেন এই কৈফতে দেন? এ ঠিক না বেঠে? আজকের আমার ভাইকে দেখতে আসবো, পারমিশন চাইছেন, হেরান মোবাইল ধরেন, এরান আমার আইডেন্টি কার্ড ধরেন, আমার আধার কার্ড ধরেন, আর কি জমা দিতে হয় বলেন? বলে পীর সাহেব আপনার পার্সটা জমা দিতে হবে। আমি পার্স যদি চাইছেন তাহলে আমার জামাটা কি আপনাকে জমা দিয়ে দেবো? জমা দিতে রাজি আছি, তবে আমার নওশাদ সিদ্দিকীর সঙ্গে আমাদের দেখা করতে দিতে হবে।
আর যদি দেখা না করতে দেন তবে খোদার কসম তোমার আজকে লালবাজারের পুলিশের লাঠি কম পড়ে যাবে, গুলি কম পড়ে যাবে। নওসাদ ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ালাম, নওসাদ ভাই পাশে দেখি চারটে পুলিশ দাঁড়িয়ে আছে, হাই পাওয়ারের পুলিশ দাঁড়িয়ে আছে। আমি নওসাদকে বললাম, নওসাদ তোমার সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। তখন ওই প্রশাসন আমাকে বলছে, সাহেব আমাদের সামনে বলেন কি কথা আছে। আমি পার্সোনাল কথা যদি আপনাদের সামনে বলবো তাহলে আমি ওকে ডেকে কেন শোনাতে, আপনাদের সামনে তো বলবো। তা আমাকে বলছে, সাহেব আমরা কানে তুলো জমা তুলো গুঁজে দিয়েছি, আপনি বলেন। আমি শোনেন, আপনাদেরকে ভালো নবান্ন কোম্পানি তৈরি করে ফেলেছে। এ ঠিক না বেঠে? তবে আমি আমি ওই পুলিশদের সামনে দাঁড়িয়ে নওসাদকে বললাম, নওসাদ শুনলে, এ নওসাদ ভাই শুনলে, ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কে বাদ, ইসলাম জিন্দা হয়েছে ওহুদের যুদ্ধের ময়দানে, ইসলাম জিন্দা হয়েছে তায়েফের যুদ্ধের ময়দানে, আর ইসলাম জিন্দা হবে পয়লা এক তারিখে, ইসলাম জিন্দা কলকাতায় হবে, এটা মনে রেখে দেবে। তবে নওসাদ সিদ্দিকী পুলিশকে বললো, সাহেব আমরা কি একটু কাসেম ভাইয়ের সঙ্গে কথা বলতে পারি? তো বলে, সাহেব আপনি আমাদের সামনে বলেন। তখন বাঘের বাচ্চা সে পায়ের উপরে পা তুলে ওই পুলিশদের সামনে বলছে, এ পুলিশ ভাইরা আমার ভাইরা এসছে, একটু আপনারা থামস আপ খাওয়ান ভাইদেরকে, খাওয়ান চা খাওয়ান চা খাওয়ান। দেখলাম যেমন বাইরে সে শের কা বাচ্চা থা, উসকে আন্দর ভি শের কা বাচ্চা হ্যায়। বন্ধুগণ, আজকে ফুরফুরা শরীফের নওসাদ সিদ্দিকী ধর্মগুরু হয়ে পাটিবাজি করবে কেন? তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করব, ইউপিতে ইউপিতে যোগী বাবু উনি কি ধর্মগুরু নয়? এক কথা বলে রাখেন, ধর্ম নয়। তাহলে উনি তো আমাদের ইউপির মুখ্যমন্ত্রী। যে যোগী একটা ধর্মগুরু হয়ে যদি ইউপির মুখ্যমন্ত্রী হতে পারে, তাহলে আপনাদের কাছে বলে দিয়ে যাই, আগামীতে এই পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী ইনশাল্লাহ হবে পীরজাদা নওসাদ সিদ্দিকী, মনে রেখে দেবে। তার কারণ পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী নবান্ন কোম্পানি বিজেপিকে ভয় করছে না, সিপিএমকে ভয় করছে না, কংগ্রেসকে ভয় করছে না, কিন্তু ভয় করছে পীরজাদা নওসাদ সিদ্দিককে। আজকে নওসাদ সিদ্দিককে জেলে ভরেছে, ওই বিজেপিদেরকে জেলে ভরলো না, সিপিএমকে জেলে ভরলো না, নওসাদ সিদ্দিককে জেলে ভরলো। তার কারণ নবান্ন কোম্পানি জানতে পেরে গেছে এই নওসাদ সিদ্দিকী আগামী দিন আমার চেয়ারটা কেড়ে নেবে। এই ঠিক না বেঠে? আমি যুবকদেরকে জানিয়ে দিই, আগামী এক তারিখে আজকের এই ডানকুনি হাউজির মোড় থেকে আমি জানিয়ে দিই, আগামী এক তারিখে আমার ভাই পীরজাদা, সে কি এমএলএ কি এমপি আমি জানি না, আমার বংশের ছেলে, আমার পীরজাদা, আমার দাদা পীরের বংশধর, আমার দাদা পীরের বংশধর যারা আছে তারা মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা, ঠিক না বেঠে? মরলেও লাখ টাকা বাঁচলেও লাখ টাকা। আগামী এক তারিখে নওসাদ সিদ্দিককে কাসেম সিদ্দিকের হাতে তুলে দিতে হবে, বাংলার মুসলমানদের হাতে তুলে দিতে হবে, হিন্দু দলিত আদিবাসীদের হাতে তুলে দিতে হবে। আর আগামী এক তারিখে নওসাদ সিদ্দিকে যদি আমরা হাতে না পাই, তা সেই দিন মুখ্যমন্ত্রী জানতে পারবে বাংলার মুসলমান বাংলার হিন্দু দলিত আদিবাসী তারা কি করতে পারে আর কি করতে পারে না, ঠিক না বেটে? আগামী দিন আমার নওসাদ পয়লা তারিখে নওসাদ ভাইকে বাংলার মানুষের হাতে তুলে দিতে হবে, ঠিক না বেঠে? আর বিশেষ করে এই ডানকুনি থানার পুলিশকে আমি ধন্যবাদ জানাবো, ডানকুনি থানার ওসিকে আমি ধন্যবাদ জানাবো, এবং আশপাশে আমাদের চন্দ্রনগর ওখানকারের পুলিশকে আমি ধন্যবাদ জানাবো, আপনারা এসেছেন আমাদের পাশে দাঁড়িয়েছেন। তবে কিছু পুলিশ, সব পুলিশকে আমি খারাপ বলবো না, কিছু পুলিশ আছে নবান্ন কোম্পানির চাটা, কিছু পুলিশ আছে, এ ঠিক না বেঠে? এই পুলিশরাই আনিস খানকে মেরেছে, এই পুলিশরাই আনিস খানকে ছাদ থেকে মেরে আনিস খানকে নিচেই ফেলে তারা মেরেছে, এই পুলিশ মেরেছে, পুলিশ মেরেছে আনিস খানকে মেরেছে, এটা বাংলার মানুষের কাছে প্রমাণ আছে, ঠিক না বেঠে? এই জোরে বলি, ঠিক না বেঠে? তবে অতএব আগামী এক তারিখে আমরা আইনকে সম্মান রেখে, কোর্টকে সম্মান রেখে, আমরা
নওসাদ ফাইকে আমরা কলকাতা থেকে আনবো, কথা ঠিক না বেঠিক? এই আমার কথায় আপনারা একমত? এবং আঠারো জন তাদেরকে ছেড়ে দিতে হবে, শুধু নওসাদ সিদ্দিকি নয়, আঠারো জনকে বেকসুর মুক্ত দিতে হবে, মুক্তি দিতে হবে। আর গতকাল আরাবুলের বাহিনী রাত দেড়টা থেকে তিনটে পর্যন্ত ভাঙড়ে আইএসএফ বাড়ি ছেলেদেরকে মেরেছে, তাদের বাড়ি ভাঙচুর করেছে, গত পরশু দিন করেছে, তার আগের দিনে করেছে। আমি লাগাতার মিডিয়াতে জানিয়েছি, ছবি সমেত কিছু ভাইরাল হয়েছে। আর গত তিন দিন আগে ওই আরাবুল যে বড় সন্ত্রাস, সে সিক্স লাইনে বাবুর হোটেলের পাশে দাঁড়িয়ে সকলের সামনে বলছে, আমি যা করে দিয়েছি 2026 মুখ্যমন্ত্রী আমাকে টিকিট দিবে। শুনতে পাচ্ছেন না? 2026 আমাকে মুখ্যমন্ত্রী টিকিট দেবে। তার মানে কি? মুখ্যমন্ত্রীর কাছে প্রমাণ করতে চাইছে যে আমি কত বড় গুন্ডা, এই গুন্ডাদেরকে আপনাদেরকে নিয়ে থাকতে হবে, এই গুন্ডাদের খেলে আপনাকে চলতে হবে, আর এই গুন্ডাদেরকে আপনাদের টিকিট দিতে হবে, ঠিক না বেঠিক? আর আমাদের এলাকায় যেসব নেতা আছে, একদম নবান্ন কোম্পানি থেকে শুরু করে যত তৃণমূলের নেতা, সবাই কিন্তু চোর 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 চোর, জোরে বলেন চোর 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 চোর, এরা সবাই চোর। আজকে দুজনকে ধরেছে, আজকে দুজনকে ধরেছে, গল গল করে টাকা বেরোচ্ছে। এই জোরে বলেন কি বেরোচ্ছে? গল গল করে টাকা বেরোচ্ছে। আর পশ্চিমবাংলায় যত নেতা এমএলএ এমপি আছে, এদেরকে ধরো, সবাইয়ের কাছ থেকে গল গল করে টাকা বেরোবে। এদের সবাইয়ের পেট তখন ইন্ডিয়ার গেট। কি গেট? জোরে বলেন কি গেট? আরো জোরে বলেন কি গেট? এরা আগামী দিন যদি আবার আসে, এরা আপনাকেও খেয়ে ফেলবে, আপনার ঘরটাকেও খেয়ে ফেলবে। এ কথা ঠিক না বেঠিক? এই জোরে বলেন ঠিক না বেঠিক? তবে আমি আপনাদেরকে বলবো, এই আপনারা যে এত আজকে আওয়াজ দিয়েছেন, আজকের আওয়াজ কি শেষ হয়ে গেল? হাত তুলে বলেন শেষ হয়ে গেল। আরো জোরে বলেন শেষ হয়ে গেল। তাহলে এই আওয়াজ কিন্তু সামনে পঞ্চায়েত ভোট, সেই পঞ্চায়েত ভোটের আওয়াজ কোথায় দিবেন? ওই পঞ্চায়েত ভোটের আওয়াজটা কোথায় দিবেন? আমি শুনতে পেলাম না, কোথায় শুনতে পেলাম না? জোরে বলেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? আমি শুনতে পাইনি কোথায়? মিডিয়াদেরকে বলবো, আপনার একটু পিছনে ক্যামেরা, শুধু আমার দিকে ক্যামেরা ঘোরাচ্ছেন কেন? এই আপনারা হাত তুলে বলেন কোথায়? আরো জোরে বলেন কোথায়? আমি শুনতে পাইনি, প্রশাসনরা শুনতে পাইনি, জোরে বলেন। ধন্যবাদ, বক্তব্য শেষ করলাম। ইনশাল্লাহ দোবারা মোলাকাত হোক, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।